আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্যাপস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ পেপার স্টেক। আর এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে বিফ নিয়েছি, আর এই বিফটা জুলিয়ান কাট করে নেব, অর্থাৎ লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরকম করে বিফগুলো কেটে নিতে হবে। বিফগুলো সব কেটে নেওয়া হয়েছে, এখন বিফগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই বিফগুলো আমি ম্যারিনেট করে নেব, এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ মতো। তারপর দিচ্ছি ব্ল্যাক পেপার হাফ টি স্পুন, সয়া সস দিচ্ছি 2 টিস্পুন। বিফটাকে টেন্ডার হওয়ার জন্য এখানে হাফ টি স্পুন দিচ্ছি বেকিং সোডা, আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টিস্পুন, চিনি দিচ্ছি হাফ টি স্পুন। এখানে আমরা চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারি। সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই বিফটি ম্যারিনেট করে প্রায় 15-20 মিনিটের জন্য আমরা রেখে দেব কমপক্ষে। বিফটি ম্যারিনেট হচ্ছে, আর আমি এদিকে কিছু সবজি কেটে নিয়েছি, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, অনিয়ন, ইয়েলো বেল পেপার এবং ক্যারট। এখানে আমি 3 কোয়া বড় সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি, এবং 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি করে কেটে নিয়েছি, আর 3টি কাঁচামরিচ এভাবে সাইড করে কেটে নিয়েছি, তাতে করে ঝালটি মাংসের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। আর এখন আমি একটি সস তৈরি করে নেব। একটি বাটিতে আমি 2 টেবিল চামচ পানি নিয়ে নিচ্ছি, ফ্রেশ পানি নর্মাল। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, কিছুটা সুইটনেস আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার অ্যাড করছি 1 চা চামচ। চুলাতে প্যান বসিয়েছি, তার মধ্যে এখন আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের কুচি। আদা এবং রসুন কুচিগুলো খুব বেশিক্ষণ ভাজবো না, যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন এর মধ্যে আমি বিফগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ম্যারিনেট করা এই বিফগুলো দিয়ে দিচ্ছি, এক্সট্রা কোনো পানি ব্যবহারের কোনো প্রয়োজন নেই, কেননা বিফ থেকে কিছুটা পানি বের হবে আর এটিতে বিফগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন দিচ্ছি কেটে রাখা সবজিগুলো, বিফের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-4 মিনিটের জন্য একটু কুক করে নেব। দিচ্ছি কাঁচা মরিচ কুচি, আর এখন সবজিগুলো বিফের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর 3-4 মিনিটের জন্য একটু কুক করে নেব। প্রায় 3-4 মিনিট পর এই তৈরিকৃত যে সসটি ছিল সেটি দিয়ে দিচ্ছি। এই সসটি দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্নার কোনো প্রয়োজন নেই, প্রায় 2-3 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে রান্না করলে রেসিপিটি কমপ্লিট। বন্ধুরা, রান্নাটি একদম কমপ্লিট, খেতে অত্যন্ত মজাদার। আশা করছি আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন। যথারীতি এখন পরিবেশনের পালা। এই বিফ স্টেকটি আমি পরিবেশন করছি সাদা ভাতের সাথে। বন্ধুরা, তৈরি হয়ে গেল এই সুস্বাদু এবং মজাদার বিফ পেপার স্টেক। আর এই স্টেকটি খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বাসাতে একবার ট্রাই করে দেখবেন। আর তেমন কোনো উপকরণ লাগছে না, আমাদের বাসাতে যে উপকরণগুলো থাকে সেই সবগুলো উপকরণ দিয়ে আমরা তৈরি করতে পারব। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।